আসসালামু আলাইকুম মোহাম্মদ আক্তার উজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি পৃথিবীর যে প্রবণ থেকে বাঙালি ভাইরা দেখছেন বাংলাদেশ ইন্ডিয়া সহ পৃথিবীর যে প্রান্ত থেকে চ্যানটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন আজকের ভিডিওতে আরেকটি বিষয় মাছ চাষ বা মাছ বা চিংড়ি চাষের একটি বিষয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় ফিরের খরচ কী করে কমাবেন যেহেতু আপনারা জানেন যে মাছ চাষের ক্ষেত্রে বা চিংড়ি চাষের ক্ষেত্রে ফিডের খরচটা একটা বিশাল খরচ তো এই ফিডের খরচ কমান আরও দু তিনটি টিপস নিয়ে আমি আজকের ভিডিওতে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন চলুন শুরু করি ফিডটা ঠিক আপনারা প্রত্যেক সচেতন খাবারের মাত্রই জানেন যে সবচেয়ে মানে সর্বোচ্চ যে কস্ট বা সবচেয়ে বেশি যে খরচটা হয় মাছার সেটা হচ্ছে ফিড থেকে অর্থাৎ আমরা এই ফিডের পেছনে যে টাকাটা খরচ করি সেই টাকাটাই হচ্ছে সর্বোচ্চ টাকা তো এই স্বাভাবিকভাবেই বছর শেষে দেখা যায় যে আপনার এই উৎপাদিত যে মাছ উৎপাদিত মাছ বা চিংড়ির যে উৎপাদন খরচ এবং আপনার টোটাল যে খরচ হয় সমান হয়ে যাচ্ছে আপনার অথবা উৎপাদন খরচ বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা খামারিটা হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে পড়ছি অনেকেই তো কি করে এই অবস্থা থেকে আপনি উত্তরণ পাবেন তার মধ্যে প্রথম যে পয়েন্টটি বলবো প্রথম পয়েন্টটি বললে অবশ্যই আপনারা হচ্ছে একটু আটকে আঁতকে উঠবেন বা একটু হচ্ছে অবাক হয়ে যাবেন বিষয়টার কথা তো প্রথম যে কাজটি করতে হবে আপনাকে অর্থাৎ ফিডের খরচ কমানোর প্রথম যে টিপস সেটা হচ্ছে ফিডটা কমিয়ে দিন অর্থাৎ যে ফিডটা আপনি মানে আপনার মাছ বা চিংড়িকে দিচ্ছেন সেটা দেওয়ার পরিমাণ একেবারে কমিয়ে দিন দেখুন স্বাভাবিকভাবে এটার যে পরবর্তী প্রশ্নটা আসবে তাহলে মাছ কী খাবে মাছ কীভাবে বড় হবে বা চিংড়ি কীভাবে খাবে চেড়ে কীভাবে বড়ো হবে এরকম বহুত প্রশ্ন আপনাদের মধ্যে এসে হাজির হবে অনেকে আবার মনে করবেন যে হয়তো দেখা যাচ্ছে আমি পাগলা টাইপ স্কুলের কথা বলছি কিনা কিন্তু এটাই সত্যি কথা যে আপনি যে খাবারটা দিচ্ছেন মাছকে সে খাবারটা সবচেয়ে বেশি হল সবচেয়ে বেশি হলো আপনার মাছের পুকুরের পরিবেশ নষ্ট করছে সবচেয়ে বেশি নষ্ট করছে যার ফলে আপনি তার ফলাফল অর্থাৎ এই নষ্ট করার ফলাফলে যে পরিমাণে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই ক্ষতি সম্মুখীনটাই আপনাকে উৎপাদন খরচ আরো বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ যতটুকু দরকার তার চেয়ে আপনি বেশি খাবার দিচ্ছেন অথবা যে খাবারটা দিচ্ছেন সেটা আদৌ মাছ খায় না যতটুকু খাওয়া তার দরকার ছিল অর্থাৎ তার যতটুকু খাবার দরকার তার চেয়ে বেশি আমরা দিই অথবা ও খাবারটা সে নষ্ট করে ফেলে এখন এই খাবারটা যেটা হয় সেটা হলো খাবারটা আর্টের অবস্থা থেকে যায় পচে সেটা যে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যে একটা থাকার কথা ছিল সেটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে মাছ থাকতে পারছে না সে পরিবেশে তাহলে এখন যেটা করতে হবে আমি যেহেতু ফিড কমাই দিলাম তাহলে আমার প্রিন্সিপালটা কী আমার প্রিন্সিপালটা হচ্ছে আমি ফিড কমাই দিব আমি মাছের জন্য প্রাকৃতিক পরিবেশের ব্যবস্থা করব। প্রাকৃতিক পরিবেশটা কি প্রাকৃতিক পরিবেশের জন্য প্রথম যে বিষয়টা আপনাদের সাথে আপনারা খুব ভালো করে জানেন যে মাছ হচ্ছে প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করে প্রাকৃতিক পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশ এর ধরনটা হচ্ছে এরকম যে মাছের পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার থাকবে এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের প্রথম শর্ত অর্থাৎ আপনার যে মাছের পুকুর বা চিংড়ির যে পুকুর সেই চিংড়ির পুকুরে সবচেয়ে বেশি আপনি রাখবেন যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্যের খাদ্যের যে প্রাচুর্যতা সেটা অর্থাৎ ফাটোপ্লাংটন জু পেন্থথস সব প্রাকৃতিক যে খাদ্যগুলো আছে এটা একেবারে অ্যাবান্ডান্স থাকবে অর্থাৎ তার প্রাচুর্যতা থাকবে এখন স্বাভাবিকভাবে চিন্তা করে দেখুন যে যদি আপনার পুকুরের পানিতে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ত উৎপাদন রাখতে চান উৎপাদন যদি সঠিক পর্যায়ে থাকে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করছি রাসায়নিক সার ব্যবহার করার এটা আপনি জোর করে তৈরি করছেন অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করছেন যে জোর করে তৈরি করছেন কিন্তু রাসায়নিক সার ব্যবহার করার কোনো দরকার নেই আপনি সার ব্যবহার করুন সেক্ষেত্রে প্রাকৃতিক খাবারটা তৈরি হলো এখন প্রাকৃতিক খাবারটা স্ট্যাবল রাখতে হবে আপনাকে স্ট্যাবল রাখতে হলে অর্থাৎ একেবারে পর্যাপ্ত লেভেলে রাখতে গেলে অবশ্যই তার জন্য যে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ প্রাংটনরাও তো হচ্ছে এক ধরনের জীব বা প্রাংটনরাও তো এক ধরনের প্রাংটনার তো এক ধরনের হচ্ছে জীব যেহেতু জীবিত যেহেতু প্রাণী বা উদ্ভিদ আমরা বলছি তো এদেরও তো আবার বেঁচে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশ দরকার তার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পুকুরে অবশ্যই প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে হবে কোনো মতেই অতিরিক্ত বা এই ফিড দিয়ে আপনি প্রাকৃতিক পরিবেশটা নষ্ট করতে পারবেন না এরপরে বহুল প্রচলিত একটা কথা আমি আপনাদের বারবার বলছি সেটা হচ্ছে পুকুরের পানিতে এবং হচ্ছে মাছের ক্ষেত্রে বা চিংড়ির খাবারের ক্ষেত্রে যে যে স্বল্প যে খাবারটা দেবেন সেখানে আপনি একটা প্রোবায়োটিক ব্যবহার করবেন অর্থাৎ দুইটা প্রোবায়োটিক ব্যবহার করবেন একটা হচ্ছে পানিতে আর একটা হচ্ছে যে সম্পূর্ণ খাদ্যটা কোম্পানি বান দিবেন সেখানে এই প্রোভাইটিভটার যে গুরুত্ব কত বেশি এইটা আসলে বলে বোঝানো সম্ভব না কারণ একটা জিনিস মনে রাখেন যে বলা হচ্ছে সৃষ্টিকর্তা যখন এই পৃথিবী তৈরি করেছিলেন তখন প্রথম তৈরি হয়েছিল ব্যাকটেরিয়া এরকম একটা কথা বলা হচ্ছে অর্থাৎ হিউম্যান মানুষের মানে কল্যাণের জন্য প্রথম যেটা তৈরি করা হয়েছে একটা ক্ষুদ্র জীব সেটা হচ্ছে ব্যাকটেরিয়া তার মানে ব্যাকটেরিয়ার যে ভূমিকা ব্যাকটেরিয়ার যে রোল সেটা মানে মানে বলে বর্ণনা করার মতো বিষয় না আমরা তো মাত্র সাত আটটি ব্যাকটেরিয়ার সম্বন্ধে জানি বা সর্বোচ্চ বিশটা পর্যন্ত ব্যাকটেরিয়ার উপকারিতার কথা জানি কিন্তু কত উপকারী ব্যাকটেরিয়া যে পৃথিবীতে রয়েছে এটা বলা বুঝে মানে আপনাদের এক্সপ্লেনেশন দিয়ে বোঝানো সম্ভব না এখন এই ব্যাকটেরিয়ার যে রোল ব্যাকটেরিয়া যেটা কী করছে দেখুন সেটা হচ্ছে দুইটা কাজ করছে একটা হচ্ছে পানিতে তার সমস্ত যে আপনার প্যারামিটারগুলো আছে পানিতে যে আমরা মাছের জন্য যে দরকার দ্রবিত অক্সিজেন অ্যামোনিয়া লেভেল ঠিক রাখা তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেল ঠিক রাখা পিএইচ লেভেল ঠিক ব্যালেন্স ঠিক রাখা এই যে প্রত্যেকটা ব্যালেন্সড কিন্তু এই প্রোবায়োটিক ঠিক মতো ধরে রাখে এই ঠিক ঠিক মতো ধরে রাখে এছাড়া আপনি যে অতিরিক্ত খাবারটা দিচ্ছেন এই খাবারটাকে হচ্ছে সে ডিকম্পোজ অব করতে সাহায্য করছে তার মানে এতটা প্রোবায়োটিকের ভ্যালু আছে এরপরে আপনি আসেন যে মাছ যেহেতু পানিতে থাকছে আপনারা খুব ভালো করে জানেন যে আমরা যতটা যে যতটা একটা মাছ আমরা যত বড় দেখি তার চেয়ে বেশি পরিমাণ তার দেহের ব্যাকটেরিয়া থাকে অর্থাৎ তার দেহের যে ব্যাকটেরিয়ার মানে পরিমাণ সেটা তার চেয়ে বেশি অর্থাৎ মাছের দেহের চেয়ে তার ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি এই যে মাইক্রোবায়ামটা এই মাইক্রোবায়ামটা যদি ঠিক না থাকে তাহলে কখনোই মাছ ঠিক থাকবে না খাবার অতিরিক্ত দেবেন সেটা নষ্ট হবে প্লাস প্রাকৃতিকভাবে সে বড়ো হবে না অনেকে প্রশ্ন করে যে কমার্শিয়াল ফিড না বড়ো কীভাবে হ্যাঁ আপনি যদি মাছের প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখতে পারেন মাছের মাইক্রোব্যায়াম যদি ঠিক রাখতে পারেন প্রোবায়োটিকের যে ঘনত্ব যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার কখনোই এত ফিটে দরকার হবে না সে অবশ্যই হচ্ছে তার চুষ হতে বাড়বে এরপরে যে প্রোবায়োটিক কথা আমি মানে সম্পরক্ষা যে প্রোবায়োটিক ব্যবহারের কথা বলছি সেটা হচ্ছে তার জিআই ট্র্যাক তার হচ্ছে খাদ্য গ্রহণ থেকে শুরু করে খাদ্য যে অ্যাবজর্পশন অর্থাৎ শোষণ করবে প্রত্যেকটা সেলুলার লেভেলে গিয়ে পৌঁছবে এটাকে সাহায্য করে প্রোবায়োটিক তার মানে আপনার এই চাষের ক্ষেত্রে বা মাছ চাষের ক্ষেত্রে এটা খুব জরুরি একটা বিষয় সেটা হচ্ছে আপনার প্রোবায়োটিকের ব্যবহার অর্থাৎ আমি বললাম প্রথমটা হচ্ছে ফিডির কস্ট আপনি কমাই ফিডটা দেওয়া কমাই দেবেন একটা হচ্ছে প্রোবায়োটিকের ব্যবহার করবেন এরপরে এই প্রোবায়োটিকগুলো যেন ঠিক ঠিক মতো তিন নম্বর যে পয়েন্টটা প্রোবায়োটিকগুলো যেন ঠিক ঠিক মতো বেঁচে থাকে এই জন্য আমরা হচ্ছে অনেকে অনেকে গুড় বা মোলাসেস ব্যবহার করে থাকি তো এই ঝোলাগুড় বা মোলাসেসের যে ব্যবহার এইটা আপনি হচ্ছে অবশ্যই করবেন এই ঝোলাগুড় বা মোলাসিসটা হচ্ছে এক ধরনের প্রিবায়োটিক যেটা হচ্ছে এই আপনার এ কিছু মানে প্রোবায়োটিককে খাবার খাদ্য প্রদান করে অর্থাৎ মাছের দেহে এবং হচ্ছে পুকুরে যে পানি আছে সেখানে হলো একটা ব্যাকটেরিয়াগুলোকে আবার প্রলিফারেট বা ব্যাকটেরিয়াগুলোকে আবার মানে ভালো ব্যাকটেরিয়াগুলোকে ভালো মতো জীবিত বা বৃদ্ধি করতে সাহায্য করে তো এই হচ্ছে মোলাসেস বা ঝোলাগুড়ের ব্যবহার এখন আপনার এলাকায় যদি মনে করেন যে ঝোলাগুড়ের দাম অনেক বেশি মনে হচ্ছে আপনার কাছে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা ভুট্টা ব্যবহার করেন অর্থাৎ মেইজ বা ভুট্টা যেটা বা কর্ন এইটাকে হচ্ছে আপনারা পাউডার ফর্মে ব্যবহার করেন অর্থাৎ আপনার কাছে যেটা ভায়ালো ভায়াবল মনে হবে ইকোনমিক্যালি যেটা আপনার কাছে হচ্ছে কম খরচের মনে হবে যদি আপনি ঝোলাগুড় পোয়াটেন তো ঝোলাগুড় ব্যবহার করুন আর আপনি যদি ঝোলাগুড় ব্যবহার করতে না পারেন তাহলে আপনি হচ্ছে ভুট্টার যে পাউডার সেটা হচ্ছে ব্যবহার করেন এই খাবার হিসেবে অর্থাৎ ব্যাকটেরিয়ার খাবার হিসেবে মোলাসেস বা ঝোলাগুড়ের কিন্তু অনেক উপায়তা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে মোলাসেস শুধু প্রোবাইটিভে খাবার দিচ্ছি তা না এই ঝোলা গুঁড়ো হচ্ছে যেটা করে সেটা হলো অ্যামোনিয়া লেভেলকে রিডিউস করতে সাহায্য করে তো এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আবার ইস্টের কিন্তু ইস্টের কিন্তু খাবারও কিন্তু মোলাশেস বা ঝোলা ঝোলাগুড় তো যার জন্য এই ঝোলা গুঁড় আপনি ব্যবহার করবেন আপনার পুকুরে বা মোলাশেস ব্যবহার করবেন তার চেয়েও বড়ো কথা হচ্ছে যদি না পান তাহলে আপনার কর্ন বা মেজ বা ভুট্টার যে গুঁড় মানে পাউডার সেটা ব্যবহার করবেন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার টোটাল পোনা যদি আপনার হচ্ছে আপনি যেখান থেকে পোনাটা সংগ্রহ করেছেন অর্থাৎ পোনা যদি আপনার ভালো মানের হয় তাহলে এত হচ্ছে মানে খাবার তারপর চাপিয়ে দিতে হবে না সে অত্যন্ত চঞ্চল পরিবেশে হচ্ছে সে বড়ো হবে মাছের পুকুরের মধ্যে সে প্রাকৃতিক খাবার বড়ো হবে এবং দ্রুত বেড়ে উঠবে যদি আপনার পোনাটা ঠিক থাকে তাহলে তো এই মোটামুটি আপনি যদি এই বিষয়গুলো একটু প্রথম থেকে অর্থাৎ চাষকালীন সময় থেকে শেষ পর্যন্ত যদি খেয়াল করেন তাহলে আপনার ফিরের ক মানে এতগুলো এত ফিট হচ্ছে বা ফিট বাবদ যে আপনার খরচ সেটা কখনোই লাগবে না এটা আমার খুব বক্তব্য না এটা হচ্ছে পৃথিবীর যেসব দেশগুলোতে মাছ বা চিংড়ির চাষে অনেক বেশি সফল হচ্ছেন তারা তারা এখন আস্তে আস্তে ফিরের খরচটা অর্থাৎ ফিরের ব্যবহারটা আস্তে আস্তে কমে ফেলছেন এবং তারা আস্তে আস্তে এই পদ্ধতির দিকে যাচ্ছেন কারণ খামারদের টিকতে হবে অর্থাৎ আপনারা বেঁচে থাকলে কিন্তু হচ্ছে এই শিল্পটা বেঁচে থাকবে অর্থাৎ এই মাছ উৎপাদন শিল্পে বেঁচে থাকবে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলে করে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে পেয়ে যান দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ